ইয়াস পরবর্তী অতিবৃষ্টিতে জলের তলায় আনাজ, দিশেহারা চাষিরা। ইয়াসের মতো ঘূর্ণিঝড় সামলে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন চাষিরা। শশা, পুঁই, পটল, ঝিঙে সহ সবজির ভালো দাম থাকায় চাষিরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু তাদের এই আশায় জল ঢেলে দিল ভারী বর্ষণ। ইয়াস বিপর্যয়ের পাশাপাশি টানা কয়েকদিন ঝড় বৃষ্টির জের প্রভাব পড়েছে বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনেও। দাঁতন এক নম্বর ব্লকের বড়া, মহেশপুর, অন্ত্রী, রাউতারাপুর সহ একাধিক জায়গায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। মূলত চাষাবাদের ওপর নির্ভরশীল এখানকার কয়েকশো মানুষ। ইয়াসের পাশাপাশি টানা বৃষ্টির জেরে চাষের জমি জলমগ্ন, মাঠেই শুয়ে পড়েছে মাঠের ফসল। ভারী বৃষ্টির জেরে সবজির চাষে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান চাষিরা। ক্ষতি হয়েছে কুমড়ো, পটল, ঢেঁড়স, ঝিঙে সহ একাধিক সবজির। সেই সঙ্গে ক্ষতি হয়েছে তিল চাষে। বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা সবজি চাষীদের। দাঁতনের বড়ার এক চাষি শুভ্রাংশু ঘোষ জানান, চাষির সমস্যা তো লেগেই আছে, ক্ষতির মুখে সবজি, ধার দেনা করে সংসার চালাতে হবে কোনো রকমে। আপাতত সরকারি সাহায্যই ভরসা, প্রকৃতির তাণ্ডবে তাদের মাথায় যেন বাজ পড়েছে, রুজি রুটির ক্ষেত্রে বড় ধাক্কা খেলেন তারা। অনেকেই ব্যাংক অথবা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করছিলেন, অনেকে অন্যের জমি নিয়ে চাষ করছিলেন, কিভাবে শুধবেন সেই দেনা, চিন্তায় মাথায় হাত কৃষকদের। হয়েছে আমাদের চাষের, দেখুন এই যে মাঠে কুমড়ো পচে গেল আর ঝিঙে পচে গেল, এগুলো তাহলে আমরা তো খেতে পাবো না, কী করবো? এখন ধার দেনা করে যেটাও চলতে হবে, সরকারি কিছু সাহায্য সহযোগিতা যদি পাই আমরা, তাহলে আমরা এতে চলবে, না হলে সে কী করে যে চলবে সেটা আমরা চিন্তা ভাবনা করি। হ্যাঁ, হ্যাঁ সে তো হয়ে যাবে, কোনো করার উপায় নেই, কী করে চলবো আমরা? এবারে ক বিঘা চাষ করেছেন? চাষ তো আমার তো নিজের জমি খুব কম, আমার তো লোকের জমি নিয়ে চাষ করেছিলাম, কিন্তু সব তো পচে গেল, কোনো লোকে তো টাকাটা দিতেই হবে, লোকে আর শুনবে? সে হয়তো 10,000 জায়গায় 8,000 নেবে, 2,000 হয়তো কো কম নেবে, কিন্তু তাকে তো পয়সা দিতে হবে। স্বপন দে, বাড়ি বড়া। হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছে যে মানে 2000 সাল থেকে কৃষকের চাষের দামের কোনো স্থিরতা নেই, মানে ফসলের কোনো দামের স্থিরতা নেই। হয়তো কোনো কোনো সময় 2-4 দিন একটা ফসলের দাম হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবিক অর্থে সারা বছর ধরে কৃষিজ এই যে বিশেষ করে সবজি যে সমস্ত উৎপন্ন করছে এই এলাকার চাষিরা, তাদের বিক্রি করার উপায় নেই, কারণ এই মাল সব বাইরে যেত, লকডাউনের কারণে এর বাইরে যেতে পারছে না, বিভিন্ন স্টেটে চলে যেতে পারতো সেটা যেতে পারছে না, কাছাকাছি মার্কেটে যেটুকু চাহিদা আছে সেটা পূরণ হয়ে অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবং এর ফলে চাষিরা মার খাচ্ছে, চাষিদের ফসলের কিচ্ছু দাম নেই। হয়তো 2-4 দিন একটা ফসলের দাম হচ্ছে, তারপরে আবার সে দাম কমে যাচ্ছে। এই কুমড়া গত শীতে আমরা কুমড়া বিক্রি করতে পারিনি, তারপরেও কুমড়া চাষ করেছিল চাষিরা, একটু আশায় বুক বেঁধেছিল যে এই বছরে যে এই সময়কার কুমড়াটা চাষ করলে এটা একটু অন্য সময়ের কুমড়া, এখানে একটু দাম পাওয়া যায়, কিন্তু এই এই যে বন্যা হলো, বৃষ্টি হলো, এ একদম নষ্ট হয়ে গেল, এ আর হবে না। ক্ষতি আর এগুলো থাকবে না, কিছু কুমড়া তো গেছে, আর বাকি যে সমস্ত একটু উঁচু জায়গাগুলো যেগুলোতে কিছু কিছু মাচা মাচা ফসল আছে সেগুলাও নষ্ট হয়ে যাবে। মাচা তো ইয়াসে সমস্ত এই বড়া সংলগ্ন মহেশপুর, অন্ত্রী, রাজনগর এই সমস্ত জায়গায় পুরো মানে মাচা পুরো পড়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, মাটিতে শুয়ে গেছিলো, সেটা চাষিরা কোনো রকম সেটা তুলেছিল মাটিতে, গড়াতে মাটি দিয়েছিল, কিন্তু বর্তমানে যা করে দিয়ে গেল আর সেগুলো আর বাঁচানো যাবে না। সংসার কী করে চলবে? সংসার চলবে না, সংসার ধার দেনা করে চলবে, চাষিকে আত্মহত্যা করতে হবে, চাষির সমস্যা তো লেগেই আছে। এমনিতে তো এই বললাম না, 2020 সাল থেকে চাষির একদম এক টাকাও কোনো লাভ নেই, তারপরে এখানে প্রচুর মানুষ আছে যারা অন্যের জমি নিয়ে চাষ করে, তাদের খুব দুরূহ অবস্থা। আমার নাম শুভ্রাংশু ঘোষ, বাড়ি বড়া। দাঁতন থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।